সম্মানিত হাজিরিন, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা আমল নিয়ে, এই আমলগুলোর ফজিলত যা সরাসরি হাদিসের মধ্যে এসেছে। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সম্মানিত হাজিরিন, তো মাজমু আয়ে ওজিফা নামক কিতাবের 224 নম্বর পৃষ্ঠা থেকে আপনাদের সাথে আমি শেয়ার করছি, সুরা ফালাক এবং সুরা নাসের মধ্যে কি অলৌকিক ক্ষমতা রয়েছে। এই সুরার ফজিলত সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিস রয়েছে, রাসূলের বহু হাদিস রয়েছে। এক হাদিসে আল্লাহ রসুল ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই সুরাদ্বয় পাঠ করবে তার আমলনামায় 20 বছরের মকবুল ইবাদতের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ, 20 বছরের ইবাদতের সওয়াব লিখে দিবেন এই সুরা যদি কেউ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি ধীরতার সাথে এই সুরাদ্বয় পাঠ করবে তার আমলনামায় সমস্ত কোরআন শরীফের সওয়াব লেখা হবে। 3 নম্বর ফজিলতের ব্যাপারে আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি রাত্রে শোয়ার পূর্বে ও ফজরের নামাজের পরে এই দুইটা সুরা পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর যদি কোনো ধরনের জাদু টোনা বান থেকে থাকে সেগুলো আল্লাহ তাআলা গায়েবী ভাবে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এবং কারো উপর জিনের আসর হলে এই সুরাটি 11 বার পাঠ করার পরে একবার পানিতে দম করে সেটা যদি রোগীকে খাওয়ানো যায় জিনের আসর থেকে আল্লাহ পাক মুক্ত করে দেন। কাউকেও কেউ জাদু করলে ও জাদুতে আক্রান্ত হলে এই সুরাদ্বয় 7 বার পাঠ করে পানিতে দম করে উহা ওই রোগীকে পান করালে এবং কিছু তার চেহারায় ছিটিয়ে দিলে আল্লাহর ইচ্ছায় তার জাদুর সাথে সাথে নষ্ট হয়ে আরোগ্য লাভ হবে। সুবহানাল্লাহ। এবং 6 নম্বর, শত্রুর শত্রুতার ভয় মনে যদি থেকে থাকে এবং নিয়মিত 3 দিন এই সুরাটি পড়ে নিজের শরীরে এভাবে বুলিয়ে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত্রুর শত্রুতা থেকে তাকে হেফাজত করবেন। সেই সুরা দুটো আপনার সামনে আমি তেলাওয়াত করে শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকটা সুরা, بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس، الذي يوسوس في صدور الناس من الجنة والناس. مهنا الله بقى ما تشبه كي عمل تبيش بيشي قرار توفيق دان كورين. آمين. السلام عليكم.